আপনি কি সত্যি আপনার স্কিনটাকে গ্লো করতে চান বা আপনার স্কিনটা একটু উজ্জ্বল হোক, আপনাকে দেখতে একটু ফেয়ার হোক বা একটু ব্রাইটনেস আপনার বাড়ুক স্কিন টোনের, আপনি কি সেটা চান? যদি আপনি সেটা সত্যিই চান তাহলে কিন্তু তার উপায় আমার কাছে আছে, কিছুই না, আপনাকে খালি একটু কথা শুনে চলতে হবে, যেভাবে বলা হবে সেটা একটু মেনটেন করে চলতে হবে। কিছু পদ্ধতি আছে, যদি আপনি সত্যি করে এগুলোকে মেনটেন করেন খুব অল্প দিনের মধ্যে কিন্তু আপনি আপনার স্কিনের চেঞ্জেসটা বুঝতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন। আমি আজকে আপনাদেরকে এরকমই একটা স্কিন গ্লো যাতে হয় আপনাদের সেরকম একটা রুটিন বলে দিচ্ছি। দেখুন, সবার প্রথমে যে প্রোডাক্টগুলো ইউজ করতে হবে সেগুলো দেখে নিন। সবার প্রথমে হচ্ছে এই যে ফেস ওয়াশটা দেখতে পাচ্ছেন, ভিটামিন সি ফেস ওয়াশ, এটা দিয়ে দিনে মিনিমাম দুবার আপনারা ওয়াশ করবেন ফেসটা, ঠিক আছে? তারপরে টোনারটা মিনিমাম দুবার, ম্যাক্সিমাম 3 থেকে 4 বারও ইউজ করতে পারেন এই টোনার। এই টোনার যত ইউজ করবেন স্কিন টোন কিন্তু চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, সপ্তাহে 2 বা 3 বার, তার বেশি দরকার নেই। এই স্ক্রাব যেটা রয়েছে কাকিমার ব্র্যান্ডের যে স্ক্রাব, এই স্ক্রাবটা সপ্তাহে 2 থেকে 3 দিন, তার বেশি দরকার নেই, 3 দিন ইউজ করুন। তারপরে অবশ্যই কিন্তু স্ক্রাবের পরে প্যাকটা লাগাবেন, কারণ এই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একের পর এক ইউজ করলে স্কিন টোনটাকে চেঞ্জ করতে থাকবে। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ল্যাভেন্ডার ক্রিমটা আছে না, এটা টোটালি ফর গ্লো এবং ফেয়ারনেস ক্রিম, মানে স্কিন ব্রাইটনেস আর কি, যাতে আপনার স্কিনটা ব্রাইট করে, সেটার জন্য এই ক্রিমটা, এই ল্যাভেন্ডার ক্রিমটা। এর সাথে আপনি এই ভিটামিন সি সিরামটা 2 ড্রপ মিশিয়ে নেবেন, তাহলে রেজাল্টটা অনেক তাড়াতাড়ি আসবে। 2 ড্রপ এই সিরাম, তার সাথে ক্রিমটা নিয়ে জাস্ট আলতো করে স্কিনের ওপরে লাগিয়ে দিন, লাগিয়ে হালকা একটা মাসাজ দিন, দিয়ে ছেড়ে দিন, আর কিছু করতে হবে না। তবে একটা কথা বলে দিই, আমাদের যে সানস্ক্রিনটা আছে এটা কিন্তু আপনার কম্পালসারি, কারণ এই সানস্ক্রিন আপনি ঘর থেকে বেরোলে পরেও ইউজ করবেন, ঘরের ভেতরে যখন থাকছেন বা রান্নাঘরে যাচ্ছেন তখনও কিন্তু সানস্ক্রিনটা ইউজ করবেন। কারণ এই সানস্ক্রিনটা আপনার, আপনি যে এই যে এই যে প্রোডাক্টগুলো ইউজ করছেন, এটা করাতে আপনার স্কিনটা চেঞ্জ হতে থাকছে। এবার যদি আপনি উইদাউট সানস্ক্রিন বাইরে বেরোন বা রান্নাঘরে যান, গ্যাসের যে তাপ সেই তাপে থাকেন, তাহলে অটোমেটিকলি কিন্তু সেটা আবার ড্যামেজ হতে থাকবে এবং মেচেদার একটা টেন্ডেন্সি কিন্তু চলে আসতে পারে। সেই জায়গা থেকে সাবধানের জন্য অবশ্যই সানস্ক্রিন সবসময় ব্যবহার করবেন। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হচ্ছে, শুধুমাত্র বাইরে থেকে আপনার স্কিনটাকে আপনি ব্রাইট করার চেষ্টা করছেন বা গ্লো আনার চেষ্টা করছেন, সেটা তো আসবেই, ভেতর থেকে যদি একটা বুস্ট না করা হয় তাহলে কিন্তু অ্যাকশনটা অতটা ভালো হয় না। সেই কারণেই কিন্তু হচ্ছে এই চাটা, এই যে কাকিমার মিরাকেল টি, এই চা আপনার রেগুলারলি 4 থেকে 5 বার করে খাওয়ার চেষ্টা করুন। যাদের স্কিন টোন অনেকটা ডাল হয়ে গেছে বা স্কিন টোনটা অনেকটা ডার্ক কমপ্লেক্সনে রয়েছে আর কি, তারা অবশ্যই দিনে 3 বা 4 বার খান, দেখবেন আস্তে আস্তে স্কিন টোনটা কিছুটা হলেও আপনার পরিবর্তন হবে। কারণ এই চাটা কিন্তু ব্লাড সার্কুলেট, ব্লাডটাকে পিউরিফাই করে, হাই অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে বুস্ট করতে থাকে আর কি। তাহলে বাইরে থেকে আপনি প্রোডাক্ট ইউজ করছেন আর ভেতর থেকে চা আপনাকে সেই স্কিন টোনের সেই বুস্টটা করছে, তাহলে দুটোর কম্বিনেশনে কিন্তু দারুণ একটা ব্রাইটনেস কিন্তু আপনি ফিল করতে পারবেন, স্কিনটা গ্লো করবে। আপনার যে কোনো কমপ্লেক্সনে আপনি থাকুন না কেন, সেটা কিন্তু আরও 2 স্টেপ বেশি কিন্তু তার ব্রাইটনেসটা চলে আসবে অটোমেটিক্যালি। তবে আজকে আমি আপনাদেরকে একটা ঘরোয়া টিপস দেব, এমন কিছু ইনগ্রেডিয়েন্টস যেটা হয়তো আপনার রান্নাঘরেতেই আছে বা বাজারে খুব ইজিলি আপনি পেয়ে যাবেন, সেই সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে সপ্তাহে যদি একটা দিন আপনি নিজের স্কিনটাকে মেনটেন করতে পারেন সেগুলো দিয়ে, তাহলে এক্স্যাক্টলি আপনি যেমন আপনার স্কিন টোনটা চাইছেন ঠিক সেরকমই আপনি কিন্তু আপনার স্কিন টোনটা পেয়ে যাবেন। আসুন ভিডিওটা দেখুন কিভাবে কি করতে হবে, স্কিন গ্লোয়িং প্যাক কী করে বানাতে হয় আসুন দেখুন। 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো নেবেন, সঙ্গে ছানার জল নেবেন 2 চামচ, আর 1 চামচ নেবেন চন্দন প্যাক, মানে যেটা কাকিমার চন্দন প্যাক সেটা। ভালো করে এই 3টেকে মিশিয়ে নিয়ে একটি প্যাক বানিয়ে ফেলুন, তারপরে মুখে লাগিয়ে 1 ঘন্টা মতন রেখে দিন। রেখে হালকা করে উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে 3 বার ব্যবহার করতে পারেন। আপনি জাস্ট এটা ইউজ করে দেখুন। তবে হ্যাঁ, নিজের মতন করে প্রোডাক্ট ইউজ করবেন না। আপনার যে কোনো ইনকোয়ারি থাকলে আমাদের কাস্টমার কেয়ার নাম্বার আছে, আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করে নিয়মগুলো জেনে নেবেন স্টেপ বাই স্টেপ, কার পরে কোনটা আমরা আপনাদেরকে টোটালি বলে দেবো, আপনাকে কি খেতে হবে, আপনার কিভাবে কোনটার পরে কোনটা ইউজ করবেন, তো সম্পূর্ণ গাইডেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। নিশ্চিন্তে থাকুন, যে কোনো প্রশ্ন থাকলে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন, ভিডিওটাকে শেয়ার করুন। আমি খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য